চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সাথে বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে পুলিশ ও মালিকপক্ষ আলাদাভাবে মামলা দুটি করেছে বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি শেফিউল করিম তিনি জানান পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের মামলায় দুই থেকে আড়াই হাজার শ্রমিককে অজ্ঞাত আসামি করা হয়েছে এছাড়া বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও প্রতিষ্ঠানের সম্পত্তি নষ্ট করায় এস আলম গ্রুপের পক্ষ থেকে আরও একটি মামলা দায়ের করা হয়েছে যেখানে বিশ থেকে পঁচিশ জনের নাম উল্লেখ করা হয়েছে তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কারো নাম জানাতে পারেনি এর আগে ঘটনা তদন্তে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয় এছাড়া নিহতদের প্রতি পরিবারকে তিন লাখ টাকা করে এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান শনিবার সকালে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোড়ায় শিল্পগ্রুপ এ সালম সালোমে নির্মাণাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পাঁচজন নিহত হন এ ঘটনায় আরও তেইশ শ্রমিক আহত হন